অভয় খুনের তদন্তে তুঙ্গে রয়েছে সিবিআই তৎপরতা। সন্দীপ ঘোষকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও সিবিআই স্ক্যানারে সেখানে ময়না তদন্তের সময় উপস্থিত থাকা একজন চিকিৎসকেও জিজ্ঞাসাবাদ। গতকাল বিকেলেই আরজি করো যান তদন্তকারী আধিকারিকরা। এই নিয়ে পঞ্চমবার সিজিও কমপ্লেক্সে ডেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মঙ্গলবারও সিবিআই দপ্তরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডে যে ময়না তদন্ত হয়েছিল সেই ময়না তদন্ত কিন্তু এবার সিবিআই এর স্ক্যানারে। সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন এই হাসপাতালের প্রিন্সিপাল, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং এত তাড়াহুড়ো কেন ময়না তদন্ত করবার জন্য করা হয়েছিল সেই বিষয়েও কিন্তু সিবিআই এর আধিকারিকরা জানতে চাইছেন। অভয় আর ময়না তদন্তের সময় উপস্থিত থাকা তিনজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছে সিবিআই। তবে শুধু সন্দীপ ঘোষই নয়, সিবিআই স্ক্যানারে আরো অনেকেই। এই তালিকায় থাকা অভিযুক্ত সঞ্জয় রায় ঘনিষ্ঠ অনুপ দত্ত মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দেন। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই দৌড় দিতে দেখা গেল তাকে। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে সখ্য ছিল অনুপ দত্তর। চতুর্থ ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে সঞ্জয়ের থাকার ব্যবস্থা ইনিই করে দেন। কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির প্রভাবশালী নেতা এই অনুপ দত্ত। অন্যদিকে বিকেলে আরজি করে এসে পৌঁছন সিবিআই এর তদন্তকারীরা। আজকে আরজিকর হাসপাতালে এসে সরাসরি কিন্তু এমার্জেন্সি ব্লকে ঢুকে যাচ্ছে। যে অংশগুলো দেখা যাচ্ছে ঠিক তার নিচেই কিন্তু রয়েছে সেমিনার রুম, এবং সেমিনার রুম সংক্রান্ত যে এলাকা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আজকে তারা ফের কিন্তু তারা পরীক্ষা করে দেখবেন। সেমিনার রুমের পাশের ঘরটিও পরীক্ষা করেন তদন্তকারীরা, সূত্রের খবর। সেমিনার রুমের পাশের ঘরে কাজ করতে অসুবিধা হচ্ছে তদন্তকারীদের। পুলিশ তদন্তের মধ্যেই ভাঙা হয়েছিল ঘরটি। ভেঙে পড়া ইট সিমেন্টের স্তূপ হয়ে রয়েছে ঘরটিতে। 3D স্ক্যানারের সাহায্যে এখনো পর্যন্ত মেলেনি কোনো নমুনা। ঘরে থাকা একটি বেসিনও ভেঙে ফেলা হয়েছে, তাই তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছে সিবিআই। তবে কি সেমিনার রুমের পাশের ঘরে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য যা অভয়া হত্যাকাণ্ডের অনেক মিসিং লিঙ্ক জুড়ে দিতে পারে? লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে নতুন কোনো সূত্র দেবেন সন্দীপ ঘোষ, রিপাবলিক বাংলা। সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে এত অভিযোগ, বারবার প্রশ্নের মুখে তার ভূমিকা গতকাল আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে শুনানির সময় কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বলা ভালো যে গতকাল পুরো সতীময় হয়ে উঠেছিল একেবারে সুপ্রিম কোর্ট, কারণ লাগাতার তার বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু সামনে আনছিলেন সেখানে বিচারপতি। এবং সেখানে আমরা দেখলাম যে শুনানির শুরু থেকে একেবারে মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরজিকর কর্তৃপক্ষ। এবং আজকেও কিন্তু আবার লালবাজারে তলব করা হয়েছে ঠিক 11টার সময় এই সন্দীপ ঘোষকে। আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন তুলিকা। তুলিকা, কি আপডেট? দেখো, আরজিকর কাণ্ডে যেভাবে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 9 আগস্ট যেভাবে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছিলেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু লালবাজার সকাল 11টার মধ্যে লালবাজারে তাকে তলব করা হয়েছে। তার কারণ একাধিক জায়গায়, অর্থাৎ এই নাম প্রকাশ্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা পুলিশ একটা মামলা রুজু করেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যারা সংবাদ মাধ্যমে বেশ কয়েকজন পোস্ট করা, তার ছবি পোস্ট করা, নির্যাতিতার অভয়ার ছবি পোস্ট করা বা তার নাম পোস্ট করার জেরে কিন্তু অনেকেই লালবাজারে ডেকে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবার সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্নচিহ্ন থাকছে পিউ, তার কারণ একাধারে এই নিয়ে গতকালকে নিয়ে 5 দিন ধরে তাকে জেরা করা হচ্ছে সিবিআই দপ্তরে। তার কারণ প্রত্যেক দিন তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হচ্ছে, তাকে একাধিক প্রশ্ন করা হচ্ছে, যেহেতু ইতিমধ্যে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এই প্রাক্তন যে অধ্যক্ষ রয়েছে সন্দীপ ঘোষ, তার ভূমিকা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে সেই সময়, অর্থাৎ সেমিনার হলের এই ঘটনার পরে কিভাবে একাধিক পায়ের ছাপ পাওয়া গেছে, সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল, সেই একাধিক প্রশ্ন, যেরকম তাকে 12 ঘন্টা, কখনো 13 ঘন্টা, কখনো 14 ঘন্টা, গতকাল যেরকম 12 ঘন্টা ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিজিও দপ্তরে, সিবিআই এর যে দপ্তর রয়েছে সেখানে, সেক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে আজকে লালবাজারে এই সন্দীপ ঘোষ যান কিনা হাজিরা দিতে। তার কারণ এই একাধিক, আমরা দেখেছি যে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক জনকে ডেকে ডেকে পাঠানো হয়েছে
যারা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সুতরাং এখন এটাই দেখার বিষয় যে সন্দীপ ঘোষ সকাল 11টার মধ্যে লালবাজারে কলকাতা পুলিশের জেরার সম্মুখীন হন কিনা। একেবারে ঠিক কথা, নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে তুলিকা। দুমাস আগে রুজু হওয়া মামলায় হঠাৎই তৎপরতা পুলিশের। এক আইএস অফিসারের অভিযোগের ভিত্তিতে তলব সন্দীপ ঘোষকে। তলব টালা থানার সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, আর আজই টালা থানায় তলব করা হয়েছে সন্দীপকে। কোন স্বাস্থ্যমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী, কোন সিনিয়র অফিসারের কথা আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে, আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সুর চড়িয়েছেন পড়ুয়ারা, সরব হয়েছে আদালত, জুটেছে প্রভাবশালী তকমা। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আরজিকরের সেই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবার তদন্তে নামছে টালা থানা। 2021 থেকে আরজি করে দুর্নীতি, দুর্নীতিতে তদন্তের নির্দেশ। 4 আইপিএস এর নেতৃত্বে সিট গঠন, রাজ্যকে রিপোর্ট দেবে সিট। অভয়াকাণ্ডের আগেও আরজি করে অভিযোগের ফিরিস্তে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রিপাবলিকই সরব হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী। সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা মাস্টার মাইন্ড, ও মেডিকেল নেক্সাসের একটা মাফিয়া। এবার ওর সঙ্গে আরো 5-6 জন আছে, আর কত ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দেওয়া, আর ও নিজে করাপশনের জন্য আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো। গেস্ট হাউসকে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত, ওখানে সব অসামাজিক বেআইনি আর নোংরা নোংরা কাজ হয়, যেটা আমি মুখ খুলতে পারছি না। 6-7 জনকে সরিয়ে দিলে শুধু আরজি করে না, পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে, পুরো বাংলাটা। আর ইউ বিলিভ মি, আমি নাম জানি, কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাকে ডেট পাবেন, লিডিং পাবেন না। সিবিআইর হাত ধরে সন্দীপকে বাঁচাতে পুরনো দুর্নীতিতে নতুন অভিযোগ সরব বিরোধীরা, পাল্টা সাফা এসেছে শাসক শিবির থেকে। যে প্রিন্সিপাল সঞ্জীব ঘোষ, তাকে আগে অ্যারেস্ট করা উচিত ছিল, তাকে এখন একটা তালাটানা ঢপের মামলা তৈরি করে কাস্টাডিতে নিয়ে যাতে সিবিআই তদন্ত করতে না পারে তার ব্যবস্থা করার পরিকল্পনা করেছে। ওকে গ্রেপ্তার করবে যাতে তদন্ত প্রক্রিয়ায় ও পার্টিসিপেট করতে না পারে, ওকে নিয়ে নিজেদের কাস্টাডিতে নিয়ে নেবে। এটা হচ্ছে তৃণমূলের পুরনো ছক। পুলিশও নিজের ইনভেস্টিগেশন করতেই পারে, ওটা অন্য কেসে যদি ইনভেস্টিগেশন করছে নট রং। 3 বছর পার, একের পর এক দুর্নীতির অভিযোগ, পর পর 2 বার বদলির নির্দেশ, এরপরেও বহাল তবিয়তে পদে। কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি, কি আড়াল করতে চাইছে পুলিশ? রিপাবলিক বাংলা।